মোটামুটি এই ঘরটির স্মৃতি হিসেবে এখনো এই ঘরটি এভাবেই রাখা আছে। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্বশুর বাড়িতে, এটি ছিল পরমাণু বিজ্ঞানী ডাক্তার ওয়াজেদ মিয়ার বাড়ি। চাচাতো ভাই, আপনি কি হচ্ছেন তাহলে শেখ হাসিনার? এখন হলো নাতি। নাতি হচ্ছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিয়ের পর এই ঘরটিতেই উঠেছিলেন। আমি এখন রংপুরের সেই বিদায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিয়ের পর ওয়াজেদ মিয়ার সঙ্গে পেছনের এই বাড়িতেই উঠেছিলেন। দালান দিছি, ও ওখানে একবার আসছিল কিছুদিন আগে। শেখ হাসিনা কি এখানে ছিল? কত 2-4 বছর পর একদিন আসছিল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি রংপুর পীরগঞ্জের শেখ হাসিনার শ্বশুর বাড়িতে। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ি এই পীরগঞ্জের এই স্থানে, মানে আমরা এই বাড়িতে এখন ঢুকবো। এবং এখন বর্তমানে এই বাড়ির পরিস্থিতি কি, বাড়ির ভেতরে কি কি আছে, বিয়ের পর সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িতেই উঠেছিলেন ওয়াজেদ মিয়ার সঙ্গে, আজকে সেই বাড়ি ঘুরবো। তার ঘরে কি কি রয়েছে আমি দেখবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। রংপুর বিভাগের পীরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ি। বিয়ের পর তিনি যে ঘরটিতে উঠেছিলেন সেই ঘরটি ছিল মাটির। আজকে আপনাদেরকে সেই বাড়ি ঘুরে দেখাবো এবং ঘরটিও দেখাবো। মানে শেখ হাসিনা কি এখানে ছিল? কত 2-4 বছর পর একদিন আসছিল। বিয়ের পরে কি আসছিল? হ্যাঁ, বিয়ের পর তো আসছিলই, আসছিল, এখানে ছিল না, আসছিল, আসিয়ে থাকিয়ে চলে গেছে। আপনি দেখছিলেন? হ্যাঁ দেখছি। শেখ হাসিনা দেখছিলেন? দেখছি। মানে বিয়ের পরে এখানে? হ্যাঁ হ্যাঁ দেখছি। এখান থেকে কত দূর? এই সামান্য 1 কিলো, 1/2 কিলো, হাফ কিলো একটু বেশি। উনি যে ঘরে ছিল সেই ঘরটা কি এখনো আছে? আছে। ঘরের ভেতর কিছু আছে না আগের মতো? তা ঘরের ভেতর আমরা ঢুকিনি। শ্বশুর বাড়ি রাস্তার খুব সাইজ রে। হ্যাঁ, এখানে 1-2 বার আসছিল, দালান দিছি, ওখানে একবার আসছিল কিছুদিন আগে। রংপুরের পীরগঞ্জ বাজার থেকে শেখ হাসিনার শ্বশুর বাড়ির দূরত্ব প্রায় 5 কিলোমিটার। রিক্সা অটো যোগে যাওয়া যাবে সাবেক এই প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়িতে। আপনি দেখছিলেন? হ্যাঁ। আগের কি ওই ঘর আছে যেখানে? এখন সব, কিন্তু আগের ওই আসবাবপত্র আছে? তিনতলা লোক আছে ওখানে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার স্ত্রী। বিয়ের পর ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে তার মাটির ঘরেই তুলেছিলেন, যে ঘরটি আজকে আমরা প্রায় চলে এসেছি ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ির সামনে, যেখানে শেখ হাসিনা উঠেছিলেন। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শেখ হাসিনা শ্বশুর বাড়ির সামনে। প্রধান গেট লক্ষ্য করলেই বোঝা যাবে এটাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ি। ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ির পাশেই তাদের পারিবারিক কবরস্থান রয়েছে, যেখানে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে কবর দেওয়া হয়েছিল। এটাই তাদের পারিবারিক কবরস্থান। আমি এখন রংপুরের সেই বিদায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিয়ের পর ওয়াজেদ মিয়ার সঙ্গে পেছনের এই বাড়িতেই উঠেছিলেন। এখন আমরা এবার এই বাড়ির ভেতর ঢুকবো, অর্থাৎ ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়িতে।
তাদেরই একটা আত্মীয় সহযোগিতায় আমরা এই বাড়ির মধ্যে ঢুকব। তো এখানে কি এরপর শেখ হাসিনা ম্যাম আসছিল? ঘর কি ওইটা না চাচা? হ্যাঁ, ভেতরে শুধু কি খাট টাট আছে? না, ভেতরে কি মানে আগের কোনো খাট মাট আছে? মানে কি বিয়ের পর এই ঘরে উঠছিল নাকি? আর যখন আসছিল বিয়ে মাটির ঘর এটা ভাঙতে দেয় নাই তো? আচ্ছা, এটা ভাঙতে দেয় নাকি? আচ্ছা, এটা এই রকমই আছে, মানে বিয়ের পরে নাকি এই ঘরে ছিল। আচ্ছা, এটা কি এখনো মাটির? হ্যাঁ, মাটিরই মাটিরই, এটা ভাঙতে দেয়নি। এরপরেও মানে চাকরি তো করতো, ওরা মনে করি বাহিরে থাকতো, হয়তো যখন আসতো তখন। আমি এখন অবস্থান করছি রংপুরের পীরগঞ্জ, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্বশুর বাড়িতে। এটি ছিল পরমাণু বিজ্ঞানী ডাক্তার ওয়াজেদ মিয়ার বাড়ি, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ি। আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি মূলত মাটির ঘর ছিল। কত বছর আগের হতে পারে মানে এই ঘরটা মূলত, যেহেতু মাটির, এমনি আনুমানিক আপনি হওয়ার পর থেকে দেখছেন এই ঘরটা? এত বড় পরমাণু বিজ্ঞানী তিনি যখন এই রংপুরের পীরগঞ্জে আসতেন, তখন এই মাটির ঘরটি তিনি সময় কাটাতেন, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়ের পর এই ঘরটিতেই উঠেছিলেন। এই ঘরটি মূলত মাটির ঘর, ঐতিহ্য এবং স্মৃতি ধরে রাখার জন্য এই ঘরটি এখনো ভাঙা হয়নি, এখনো ওই রকমই আছে। আমি দেখাই, এই ঘরটি আসলে মাটির, এই সাইডে এসে দেখলেই বুঝতে পারবেন। সামনের টুকু গ্রিল দিয়ে বারান্দা করা হয়েছে, এবং পেছনে দেখেন এটা যে মাটির ঘর, দেয়ালগুলো দেখলেই বুঝবেন একটা সেই প্রায় 60-70 বছর বয়স হবে মোটামুটি এই ঘরটির। স্মৃতি হিসেবে এখনও এই ঘরটি এভাবেই রাখা আছে, মাটির ঘর। এই প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা এখানেই বিয়ের পর তার বাসর হয়েছিল, এখানেই অজিত মিয়ার সঙ্গে তিনি এই ঘরেই ছিলেন। এখানে যেহেতু দরজার ঘরটি বন্ধ রয়েছে, যার কারণে আমরা দেখাতে পারলাম না, যতটুকু দেখানোর সুযোগ হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর পেছন সাইডে আমরা যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, যদিও বা এই ঘরের মধ্যে তেমন কিছু একটা নেই, তারপরও এই মাটির ঘরটি স্মৃতি হিসেবে এখনও রেখে দেওয়া হয়েছে। বিয়ের পর শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে এই ঘরেই উঠেছিলেন। যায় দেখানোর চেষ্টা করব, তারপর পেছন সাইডে একটু দেখাই। পেছন সাইডটা দেখলে বুঝবেন যে এই ঘরটা আসলে কত বছর আগের, দেয়ালের মাটি পর্যন্ত খুলে গেছিল, পরে আবার মাটি লাগিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের যতগুলো আওয়ামী লীগ পন্থী, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে ভালোবাসে, তারা মূলত রংপুরের এই পীরগঞ্জ এসে শেখ হাসিনার এই যে শ্বশুর বাড়ি, অর্থাৎ পরমাণু বিজ্ঞানী ডক্টর অজিত মিয়ার এই বাড়ি ঘুরে যান, এবং এখানে এসে তাদের অনেক স্মৃতি যেগুলো রয়েছে সেগুলো আসে দেখেন। এখানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকবার এসেছেন, এবং বিয়ের পরও এখানে এসেছিলেন, তারপরও বেশ কিছুবার এই রংপুরের পীরগঞ্জে এখানে এসেছিলেন। তো কাকা তো দেখছেন যখন আসছিল, এখানেই থাকে উনি মূলত, ওনার বাড়ির পেছনেই, এটার পেছনেই ওনার বাড়ি। ভাসতে হন আপনি? আব্বা নিজের ভাসতে। আচ্ছা আচ্ছা, মানে ডক্টর অজিত মিয়া হলো আপনার বাবার চাচা? আচ্ছা, তাহলে আপনি কি হচ্ছে মানে ডক্টর সাহেবের হলো বাবেরা দুই ভাই? আচ্ছা, কাদের মিয়া, দসির মিয়া। আচ্ছা, আমরা হলো দসির মিয়ার গোষ্ঠী, মানে একই মায়ের। আচ্ছা, আর এরা হলো কাদের মিয়া। তাহলে আপনি শেখ হাসিনার সম্বন্ধে কি হচ্ছেন? দাদি হইতেছে ওই সম্পর্কে, মানে আপনার চাষি হইতেছি। আপনার চাষি হয়? আচ্ছা, মানে আপনার তাহলে চাচাতো ভাই? মানে আব্বার চাচাতো ভাই।
আপনি কি হচ্ছেন তাহলে শেখ হাসিনার? এখন হলো নাতি, নাতি হচ্ছে সম্পর্কে শেখ হাসিনার উনি নাতি হচ্ছেন আর কি। ডক্টর অজিত মিয়ার সম্পর্কে উনি শেখ হাসিনার নাতি হন, উনি ওনার বাসার পেছনেই থাকে, ওনাকে ডেকে এনে আমরা এই বাসা ঘুরে দেখলাম। বিশেষ করে পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা বর্তমানে আসলে ওনারা স্মৃতি হিসেবেই রেখে দিয়েছেন, এইভাবেই প্রায় 60-70 বছর আগের এই বাড়ি। চাইলে হয়তো বা এখানে বড় বিল্ডিংও করতে পারতো, কিন্তু করে নাই, স্মৃতি হিসেবে এখানে রেখে দিয়েছেন এই বাড়িটি, এখনো ওইভাবেই রয়েছে। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।